আবারও স্বাগত সবাইকে। একাত্তর সকালে দর্শক, আজ আমরা কথা বলছিলাম মূল্য সংযোজন কর নিয়ে। চলুন আবার আলোচনায় ফিরে যাই। আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। কে দেবেন স্যার? জি, উনি খুব মানে একটা মুখ্য বা মোক্ষম কোশ্চেন বলবো, তিনি বলেছিলেন। এটা আমরা দুইভাবে বলে বলতে পারি। প্রথমটা হচ্ছে যে যিনি কর দিচ্ছেন উনি একজন ভোক্তা, তিনি অবশ্যই তার জানার অধিকার আছে যে তিনি যে ভ্যাটটা দিলেন সে ভ্যাটটা সরকার পেল কিনা। সেরকম ভাবে যে উনি ব্যবসায়ী তারও কিন্তু দায় দায়িত্ব নির্ধারিত আছে আইনে, যে তিনি যে করটা আদায় করেন সেটা যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া। কিন্তু বর্তমানে যে মানে আমরা কাগজপত্র ভিত্তিক ব্যবস্থা এবং মূসক চালান যে কাগজের ভিত্তিতে দেওয়া হয়, সেই চালান বই তিনি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন কিনা সেইটা কিন্তু আমাদের বর্তমান ভ্যাট ব্যবস্থায় মনিটর করাটা অত্যন্ত দুরূহ। কারণ ওটাই উনি বলছিলেন যে মনিটরিংটা হচ্ছে না, মনিটরিং করাটা খুবই দুরূহ। এখন আমাদের ভ্যাট কর্মকর্তা দেখেন যে একটা ব্যবসায়ী তার ব্যবসার অবয়ব আকার, তার কি পরিমাণে ট্রানজেকশন হওয়ার সম্ভাবনা, বা মাসিক বা বাৎসরিক যে অডিট হয় সেই অডিটের ভিত্তিতে তার যে ট্রানজেকশন গুলো হতে পারে বা সম্ভাব্য তার বিক্রয়ের পরিমাণ হতে পারে, তার সাথে তার যে কর দেওয়া সেই সরকারের কোষাগারে জমা দেওয়ার হিসাবটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, এই ধরনের একটা আনুমানিক ভিত্তিতেই কিন্তু আমরা মনিটর করে যাচ্ছি। যেটা একজন ভ্যাটদাতা যিনি প্রশ্নকর্তা, তার মতন ভ্যাটদাতার পক্ষে সেখানে বোঝা বেশ মুশকিল যে চালানটাও দিচ্ছেন না, বা যদি চালান দেনও তাহলেও সেই চালানের টাকা সঠিকভাবে সরকারি কোষাগারে গিয়েছে কিনা। সেই জন্যই গত বছর মাননীয় অর্থমন্ত্রী সংসদে বলেছিলেন যে আমরা এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ক্যাশ রেজিস্টার মেশিন দিতে চাই বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস দিতে চাই, যার সাথে আমাদের কেন্দ্র একটা মনিটরিং ব্যবস্থা থাকবে যে তারা যখনই চালানটা ইস্যু করবেন এবং দর্শক ক্রেতাও যদি চালানটা নেন, সাথে সাথেই যেন সেটা সরকারের কোষাগারে চলে গেছে অথবা সরকারের কোষাগারে হিসাবে গেছে এই হিসাবটা নিশ্চিত করা যায়। সেই উদ্যোগটা এখন আমাদের আছে, আমরা এই বছরও সেটা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছি। আমাদের এখন ব্যবসা এবং ব্যবসার পরিধি এত বেড়ে গেছে যে তার পক্ষে আমাদের জন্য যে লোকবল আমাদের ডিপার্টমেন্ট লোক, তাদের সেই সক্ষমতা নেই যে তারা সঠিকভাবে সেটা মনিটর করবেন। এই জন্যই আমাদের এই ইলেকট্রনিক পদ্ধতিতে যাওয়ার প্রোগ্রামটা হাতে নেওয়া আছে। এই বছর আমরা আশা করছি যে এটা বাস্তবায়নে যাব এবং তারপরে হয়তো আমরা দর্শকদের সঠিক জবাবটা দিয়ে দিতে পারবো। এমনকি তখন বোধহয় মনিটরিংটাও সেভাবে অত্যন্ত জোরদার হবে এবং ওনার হাতে যে মোবাইল আছে সেখান থেকে উনি জানতে পারবেন যে ওনার ট্যাক্সটা। তার মানে আমরা কিন্তু ভ্যাট দিতে চাই, সবাই চাই, আমরা চাই কিন্তু একেবারে যে চাই না সেটা না। একজন দর্শক ফোন রয়েছে, ফোনটা নিয়ে আবার আলোচনায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সবুজ বলছি কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম পূর্ণ চার পাঁচ বা তার চেয়ে বেশি হাত বদল হয়, সে বদল হওয়ার পরিপ্রেক্ষিতে যতবারই বদল হয় ততবারই ট্যাক্স দিতে হচ্ছে, ব্যাট দিতে হচ্ছে, তাতে কি কনজিউমার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এর সমাধান কি হতে পারে? আচ্ছা জি, আপনার খুব প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আমরা জাকির হোসেন স্যারকে জানতে চাই এই প্রশ্ন। জি, এইটাও আগের প্রশ্নের মতন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা ভেটে। একটা সাপ্লাই চেইনে ধরেন আমদানি থেকে শুরু করে কনজিউমার লেভেল পর্যন্ত যেতে চার পাঁচ হাত বদল হয়ে যেতে পারে, এটি স্বাভাবিক। ন্যূনতম তিন হাত তো বদল হয়ই, আরো বেশি হতে পারে। এখন প্রত্যেকটা স্টেপেই ভ্যাট আছে। ভোক্তা আমাদের প্রশ্নদাতা যেটা বললেন যে প্রত্যেক স্টেজেই ভ্যাট হচ্ছে, ফলে মোট কত ভ্যাট হচ্ছে, কনজিউমার লেভেলে যে এটার ইম্প্যাক্ট কত হচ্ছে, আমদানি পর্যায়ে দিয়ে আসছেন 15%, এটিবি 4% হচ্ছে মোট মোট 19%, তারপর আবার উৎপাদন পর্যায়ে যে যদি হয় আরো 15%, হোলসেলে আরো 15%, রিটেলে 15%, তাহলে তো 60-64% ভ্যাট হয়ে যায়। তাহলে ভ্যাট কি 64% না 15%? এটা হলো কমন একটা প্রশ্ন। এটার উত্তর যেটা সেটা হলো ভ্যাট হলো 15%, এন্ড কনজিউমার যে প্রাইসে কিনছেন, যে ভোক্তা যে প্রাইসে কিনছেন সেই মূল্যের মধ্যে 15% ভ্যাট আছে। তাহলে আগের যে তিন পর্যায়ে আরো 15-15 করে দিয়ে আসছেন, তাহলে সেগুলোর কি হবে? এইটাই হলো রেয়াত ব্যবস্থা। আমরা যেটা গত চার বছর যাবৎ বিভিন্ন মিডিয়ায় জনগণকে বোঝানোর চেষ্টা করছি, ভোক্তাদেরকে ব্যবসায়ীদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি আগের ভ্যাটগুলো ফেরত নেবেন, আমদানি পর্যায়ে যে ভ্যাটটা দিয়ে আসছেন ওই ভ্যাটটা এরপরে হোলসেলার যখন বিক্রি করছেন, যদি কমার্শিয়াল ইম্পোর্টার হয়, হোলসেলার যখন 15% দিচ্ছেন, তখন যদি আগের আমদানি পর্যায়ে ভ্যাটটা ফেরত নিয়ে নেন,
তাহলে কিন্তু তার আগের ভ্যাটটা দেয়া থাকছে না। এই ফেরত নেওয়াটার নাম হলো রেয়াত। দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য যে আমাদের দেশে এই রেয়াত কালচারটা তৈরি হয় নাই। রেয়াত যদি নেওয়া হয় তাহলে ভ্যাট 15%, আর যদি রেয়াত না নেওয়া হয় তাহলে যতবার হাত বদল হবে ততবারই তার উপরে ভ্যাট হবে এবং পণ্যের মূল্য বাড়তে থাকবে। আমরা বলি যে 4% ভ্যাট দিলে কম হয়, আসলে 4% ভ্যাট দিলে কম হয় না। 4% ভ্যাট মানে অনেক বেশি ভ্যাট, 15% মানে অনেক কম ভ্যাট, কারণ 15% হলো একবার, আর 4% হলো প্রত্যেকটা স্টেজে। শুরু থেকে তো আমদানিতে তো 15% আসেই, এরপরে প্রত্যেকটা স্টেজে 4% করে, মানে 15% এর সাথে আরো প্রত্যেকটা স্টেজে 4% করে যোগ হয়, ফলে ভ্যাটের ইম্প্যাক্টটা অনেক বেশি হয়। যদি 15% হয় তাহলে আগের ভ্যাটগুলো টোটালটাই ফেরত নেওয়া যায়, যেহেতু ফেরত নেওয়া যায় কাজে ওইটার ইম্প্যাক্টটা পড়ে না, একবার হয় 15% ভ্যাট। আচ্ছা, আমার মনে হয় আমাদের দর্শক জানতে চেয়েছিলেন যে এরকম তো হচ্ছে, কিন্তু এটা থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় হলো রেয়াত নিতে হবে। রেয়াত নিতে হলে যেটা হয় হিসাব রাখতে হয়, হিসাবটা কি চালান, উনি যে চালানটা কিনে এনেছেন যখন কিনেছেন তখন তো একটা চালান নিয়েছেন, একইভাবে যখন বিক্রি করেছেন তখন একটা চালান ইস্যু করেছেন উনি। এই বিক্রয় চালানের যে ভ্যাট সেটা থেকে ক্রয় চালানের যে ভ্যাট এটা মাইনাস করবেন, এটাই হলো রেয়াত পদ্ধতি। ফলে চালানটা তাকে রাখতে হবে, কেনার চালান এবং বেচার চালান, এই দুটো চালান হলো রেয়াতের ব্যাপার। কিন্তু আমাদের ব্যবসায়ীরা কেন জানি না চালান রাখতে চান না, যদি ওনারা চালান নেন কিন্তু চালানের হিসাবটা রাখতে চান না, হিসাব না। এতে তো তারই তো সমস্যা হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো, কিন্তু একজন দর্শক ফোনে রয়েছে, তার ফোনটা নিয়ে এসে। হ্যালো, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আফিজউদ্দিন, ঢাকার সানারপাড় থেকে বলছিলাম। জি বলুন। আমি আজকে সম্মানিত অতিথির কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমি একটা অফিসে মাল সাপ্লাইয়ের জন্য ওয়ার্ক অর্ডার পেয়েছি, আমি এই মালটা সোল ডিস্ট্রিবিউটর বা দোকানদারের কাছ থেকে আমি মালটা কিনলাম, কিনে আমি অফিসে এটা সাপ্লাই দিলাম, তো আমি যখন মালটা ওই যার কাছ থেকে কিনলাম সেখানে কিন্তু তিনি আমার ভ্যাট নিল, কিন্তু পরবর্তীতে যখন আমি অফিসে সাপ্লাই করতেছি অফিস তখন আমার কাছে আরেকবার ভ্যাট নিচ্ছে, এইটা কতটুকু যৌক্তিক বা এটা থেকে রেহাই পাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ। জি, আমাদের সাথেই থাকুন। জি, আপনি যে এখনকার দর্শক যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে সম্পর্কিত, মিল আছে, একই প্রশ্ন। একই প্রশ্ন তো, আপনি যদি যখন কিনেছিলেন তখন ভ্যাটের চালানটা যদি নেন এবং আপনি যখন একটা অফিসে সরকারি অফিস হোক বা যে কোনো উচ্চ কর্তনকারীর কাছে যখন সরবরাহ করবেন তখন যদি আপনি 15% চালান ইস্যু করেন তাহলে কিন্তু সরকারি অফিস থেকে আর কেটে রাখবে না। আর দ্বিতীয়ত হলো আপনি যে কেনার সময় যে ভ্যাটটা দিয়ে এসেছিলেন সেই ভ্যাটটা ফেরত নিয়ে নেবেন, তাহলেই আপনার উপরে ভ্যাটের প্রভাবটা কম পড়বে। আর যদি আপনি ফেরত না নেন, আপনি চান যে 5% ভ্যাট দিবেন আপনি, তাহলে আর আগের 15% ফেরত পাবেন না। যখনই 15% থেকে নিচে নামবেন মনে রাখবেন যে আগের ভ্যাটগুলো আর ফেরত পাওয়া যাচ্ছে না, ফলে এই ক্ষেত্রে আপনার হবে কি কেনার সময় 15% দিয়েছেন আর বেচার সময় উচ্ছের কেটে রাখলো 5%, মোট ভ্যাট হলো 20%। আর যদি আপনি আগের ভ্যাটটা ফেরত নিতেন তাহলে শুধু বেচার সময় হতো 15%, এক্ষেত্রে আপনি 5% বেঁচে যেত, আপনার খরচ কমে যেত। এটা আপনার সিদ্ধান্ত, আপনাকে 15% ভ্যাটে আসতে হবে, আসলে ভ্যাট একবার হবে, 15%-এর বাইরে যখনই যাবেন তখন ভ্যাট মাল্টিপল হবে, হতে থাকে। তাহলে উত্তরণের উপায়টা উনি জেনে গেলেন যে কিভাবে করলে 15% মানলেই সেটাই কনজিউমারের উপরে চাপ পড়ে যায়। সেই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করে এসেছি যে যাতে সবাই হিসাবটা রাখেন, আর হিসাব রাখার অসুবিধার জন্যই কিন্তু আমরা অটোমেশন চেয়েছি। আমাদের দুঃখ হচ্ছে যে মানুষ সংস্কার পছন্দ করেন না, রিফর্মস তাকে গ্রহণ করতে চান না সহজে, কিন্তু এই রিফর্মস দিয়েই কিন্তু সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে আছি। শুধু রিফর্মস গ্রহণটা তখনই হয়তো দিয়ে করছে যখন নিজে মানে বিপদে না পড়ছে, বিপদে পড়ার পর তখন বুঝতে পারছে এটা গ্রহণ করাটা তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। রেজাল স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ক্রয়ের সময় চালান গ্রহণ এবং বিক্রয়ের সময় চালান দেবার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা গত 2 বছর যাবতে এই বিষয়ে নানা ধরনের প্রচার প্রচারণা এবং তাদের কাছে আমরা লিফলেট, আইনের ব্যাখ্যা ইত্যাদি এবং হিসাবকে সহজ করার জন্য যত রকম ভাবে একজন ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা যায় তার চেষ্টা আমরা করেছি। আমরা প্রায় 2 লাখের উপর ব্যবসায়ীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমাদের
যারা ব্যবসায়ীর কর্মচারী আছেন এদেরও আমরা প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি আমাদের অফিসে কিন্তু ওয়েবসাইটে তাদেরকে কিভাবে হিসাব রাখতে হবে, কি কিভাবে তারা এই চালান দিতে পারেন তার ব্যবস্থাটা এখনো চালু আছে, যে কেউ অনলাইনে ওয়েবসাইটে গিয়েও এই হিসাবটা দেখতে পারেন। কারণ হচ্ছে হিসাব রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা ভ্যাটের মূল বিষয় হচ্ছে হিসাব রাখা। হিসাবটা রাখাই হচ্ছে ভ্যাটের মূল কারণ, ব্যবসায়ীদের জন্য প্রয়োজন। যিনি ভ্যাট আহরণ করেন, মানুষের কাছ থেকে সংগ্রহ করেন, তাকে অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ এটি হচ্ছে রাষ্ট্রের টাকা। জনগণ যে ট্যাক্স দিচ্ছে সেটি রাষ্ট্রের আমানত, ব্যবসায়ীকে সেই আমানত অ্যাজ এ ট্রাস্টি তার কাছে কিছুদিন সংরক্ষিত থাকে, এরপরে তিনি সেটি আবার সরকারি কোষাগারে জমা দেন। এই যে তিনি কত সংগ্রহ করলেন আর কত রাষ্ট্রের কাছে দিলেন, এই যে হিসাবটা, এটা রাষ্ট্রের স্বার্থেই তাকে রাখতে হবে, এবং এটাই হচ্ছে মূল স্তম্ভ একটা ভ্যাট ব্যবস্থা। যাতে করে এই যে এতক্ষণ আমরা আলাপ করলাম যে কনজিউমারের উপরে বা ভোক্তার উপরে কেন চাপ বাড়ছে, কি আপনি 15% দিয়ে ফেরত নিচ্ছেন না এবং চালান দিচ্ছেন না, তার ফলে এখানে একটা বাড়ছে, এরপরে যখন আপনি কম রেটে 5%, 4%, 4.5% ফ্যাট দিচ্ছেন, তখন তার সঙ্গে এটা যোগ হয়ে যাচ্ছে, ফলে কিন্তু কনজুমার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কনজুমারের উপরে ভ্যাটের প্রভাব 20-25-30% পড়ে যাচ্ছে। কিন্তু এই হিসাবটুকু রেখে স্বচ্ছভাবে যদি এই ভ্যাটটা আদায় হতো এবং সরকারের কোষাগারে জমা হতো, তাহলে কিন্তু এইটা একেবারেই কনজুমারের কাছে, আমরা একটা স্টাডি করেছি যে 5-6% বেশি ভ্যাটটা ভোক্তার উপর বর্তাত না, সেখানে কিন্তু এখন 25-30% পর্যন্ত একজন ভোক্তা ভ্যাটের দায়ভার নিচ্ছেন, ভার বহন করছেন। অন্ততপক্ষে সরকারও স্বচ্ছভাবে টাকা, মানে এই যে সংগৃহীত রাজস্ব সেটা পাচ্ছে বলেও আমাদের মনে, অনেকের সাধারণভাবে মানুষের মনে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে বোধহয় যা আদায় হয় তার সবটা সরকার পায় না। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আবার আলোচনায় আসছি। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম, ওয়েলকাম ইসলাম, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুল বলছিলাম মিরপুর 10 থেকে। জি বলুন। আমরা যে করটা 4% দিয়ে আসি, অন্তত 5% নাই, তো 4% নেয়, তখন ওই এই করটা সরকার পাচ্ছে কিনা, আপনি যাই কিনেন না কেন, আপনার চিন্তা করার কোন কারণ নাই যে আপনি ভ্যাট ছাড়া কিনেছেন, ফলে যেটার মধ্যে ভ্যাট আছে, আপনি কাঁচা বাজারে গেলে অবশ্যই ভ্যাট নাই, কিন্তু কাঁচা বাজার ছাড়া অন্য জায়গায় গেলে ভ্যাট দিয়েই কিনেন। এই মূল প্রশ্ন সরকারের কাছে যায় কিনা, হিসাবটা যদি না রাখে তাহলে ভ্যাট অফিসাররা যে বুঝতে পারে না আসলে ভোক্তাদের কাছ থেকে যে টাকাটা রেখেছে সেই টাকাটা ব্যবসায়ী দিচ্ছে কিনা। তো ব্যবসায়ীদের সম্ভবত কোনো কোনো ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য 15% না দেওয়ার, রেয়াত না নেওয়ার, যে হিসাব না দেওয়া, এতে ভোক্তার কাছ থেকে অনেক টাকাই আসে কিন্তু তার একটা পরিমাণ সরকারের কাছে যায় না, এটা নিশ্চিত। এই কারণটাই দূর করার জন্য সরকার কমিটেড জনগণের কাছে এমন ভ্যাট অফিসের এবং সরকারের প্রধান দায়িত্ব হল ভোক্তার টাকাটা যেন সরকারের কোষাগারে আসে এটা নিশ্চিত করা, যেহেতু প্রত্যেকটা জনগণই কর দেন, ভ্যাট দেন, এই টাকাটা সরকারের কোষাগারে আনা হলো ভ্যাট অফিসের প্রধান দায়িত্ব। তো হিসাব না রাখার কারণে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করা যাচ্ছে না। এই একটা জায়গাকে ডিল করতে পারলে, ঠিক মতো যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে সরকারের রাজস্বের পরিমাণ অনেক বেড়ে যাবে। আচ্ছা, অটোমেশনটা সেই জন্যই চালু হয়েছে, এখন রেজিস্ট্রেশন মডেলটা হয়ে গেছে, যদি আগামী মাসে রিটার্নটা হয়ে যায় তাহলে আমরা অনেকটুকু আগায় যাব, তখন আমরা বুঝতে পারবো আসলে যে সরকারের জনগণের দেওয়া টাকাটা সরকারের কোষাগারে আসছে কিনা, এটার জন্য অটোমেশনটা খুব জরুরি। আচ্ছা, আমরা আরো আলোচনা করব এই প্রসঙ্গগুলো নিয়ে, তবে এ পর্যায়ে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে দর্শক চলছে 71 সকাল, নিচে আরো একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন।